হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আরেকটি প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য। আমরা আজকে আরেকটি পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্য আঁকবো। আমরা নর্মালি ব্যবহার করছি নর্মাল পেন্সিল, যেটাকে অনেকটা গ্রাফাইট পেন্সিল বলা যেতে পারে, ফোর বি টাইপ, এবং কার্টিজ পেপার। সো বন্ধুরা দেখো, আমরা প্রথমে একটা মার্জিন করে নিয়েছি ছবিটি আঁকার জন্য। এরপরে আমরা আঁকছি একটি গ্রামের দৃশ্য। আমরা গ্রামে সাধারণত অনেক ধরনের ছোট বড় ঘরবাড়ি দেখতে পাই, অনেকগুলো পাড়ার মতো দেখতে পাই, যেখানে একসাথে অনেকগুলো বাড়িঘর রয়েছে। ঠিক তেমনই আমরা একটি পাড়ার ছবি আঁকবো গ্রামের। ভিডিওটি বোঝার জন্য একটু ক্লোজ করে নিলাম। দেখো আমরা জানলা এঁকেছি, এখন ঘরের দুচালা একটি ঘর এঁকেছি, সেখানে একটি বারান্দা দিয়েছি, এর মধ্য দিয়ে জানলা দেখা যাচ্ছে, পাশে আরেকটি ঘর আঁকছি। ঠিক তেমনই এখানে আরেকটি ঘর আঁকবো। দেখো আমরা মেঝের জায়গাগুলো আঁকছি, একটু উঁচু করে রেখেছি, গ্রামের বাড়িগুলো দেখতে অনেকটা উঁচু হয়। এরপরে পাশে আরেকটি বাড়ি আঁকলাম, সেটাও একটু উঁচু করেই আঁকবো। এটা মোটামুটি একটা গ্রামের গ্রামীণ পাড়ার মতো যাতে বোঝায় সেরকম একটা ছবি এঁকেছি। দেখো দরজা দিয়েছি, আবার দরজা দিয়েছি, জানলা দিয়েছি, দরজা জানলা, এভাবে গ্রামের ঘরগুলো মূলত এরকমই হয়। আমরা গ্রামে গিয়ে দেখে থাকবো যে ওখানে অনেকগুলো কলা গাছ থাকে, আম জাম লিচু কাঁঠাল অনেক ধরনের গাছগাছালি থাকে বিভিন্ন বাড়ার মধ্যে। ছোট ছোট দুষ্ট দুষ্ট ছেলেরা সেখানে গিয়ে ঘুরে বেড়ায়, গাছ থেকে ফল পেড়ে খায়, ভাবতেই আসলে অন্যরকম লাগে। ঠিক তেমনই দেখো এখানে ঘরের পেছনে আমরা কলা গাছ আঁকছি। এখন আমরা বড় গাছ আঁকবো, দেখা যাবে অনেকগুলো গাছগাছালিতে ভরপুর একটি পাড়া, সেখানে আম জাম লিচু কাঁঠাল অনেক ধরনের হরেক রকমের গাছ থাকবে। বন্ধুরা আমরা প্রথমে পেন্সিল দিয়ে বেসিক স্কেচটা করে নিচ্ছি, ড্রয়িংটা করে নিচ্ছি। আসলে ড্রয়িং হচ্ছে একটা ছবির মূল জিনিস। আমরা ড্রয়িং যত ভালো করব আমাদের ছবি তত বেশি সুন্দর হবে, ড্রয়িং যত ডিটেলস হবে আমার ছবিও তত সুন্দর হবে। সো প্রথমে আমরা গাছগাছালিগুলো এঁকে নিচ্ছি, ফিগারের শেপগুলো এঁকে নিচ্ছি, অনেকগুলো শেপ এঁকে আমরা এখন গাছের শেপ দিচ্ছি। পিছনে ঘরের পিছনে গাছগাছালি দেখা যাবে, ওই দূরে আঁকা বাঁকা মেঠোপথ বয়ে গেছে, দেখো আমরা দাগ টেনে দিলাম এখানে মেঠোপথের, ওই দূরে মেঠোপথ ঘরের পাশ ধরে মেঠোপথ চলে গেছে। এরপরে বেড়া নিশ্চয়ই তোমরা চিনো, যে বিভিন্ন সীমানা দেওয়ার জন্য গ্রামে ছোট ছোট বেড়া দেওয়া হয়, সেই ঠিক তেমনই একটি বেড়া আঁকছি। বেড়া আঁকা হয়ে গেল। ওই দেখো দূরে বিভিন্ন বন জঙ্গল দেখা যাচ্ছে, সেই বন জঙ্গলের একটা শেপ আমরা মোটামুটি দিয়ে দিয়েছি। বিভিন্ন একে বেঁকে মেটুপথে ছোট ছোট গাছগাছালি দেখা যায়, যেগুলো হচ্ছে অনেকটা গুল কি বলো ওটাকে, উচ্ছিষ্ট গাছগাছালির মতোই, একদম অযত্ন অবহেলায় বেড়ে উঠে অনেক ধরনের গাছগাছালি থাকে, সেই গাছগাছালি দেখতে পাচ্ছি। আকাশটা আঁকছি আমরা এখানে বেসিক্যালি অনেক সহজে, একদম সিম্পল আকাশটাই দেখাচ্ছি। আমি তোমাদেরকে অন্য আরেকটি ভিডিওতে কোনো এক সময় একটু ডিটেলস আকাশ করাটা, পেন্সিল দিয়ে কীভাবে একটি ডিটেলস সুন্দর আকাশ তৈরি করা যায়, আঁকা যায়, সেই জিনিসটা আমরা দেখাবো। সো এখানে দেখা যাচ্ছে আমি এখন আস্তে আস্তে লাইট শেডের দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে ঘরের জানলার ভেতর দিয়ে লাইটটা খুব বেশি ঢোকে না, এই জন্য ভেতরটা অন্ধকার দেখা যাচ্ছে, মেঝের সাইডগুলো অন্ধকার থাকে, দরজার ভেতর দিয়ে অন্ধকার থাকে, যদি না সেখানে লাগে। গ্রামে গঞ্জ সাধারণত ওইভাবে বিদ্যুৎ থাকেও না। সো দেখা যাচ্ছে ঘরের ভেতরের সাইডটা, দরজার সাইডটা, লাইট শেডের যে বিষয়টা থাকে, অর্থাৎ যে সাইডটা অন্ধকার থাকে সেই সাইডটাকে আমি কালো করে দিচ্ছি, গাঢ় করে দিচ্ছি, স্কেচ করে ব্ল্যান্ডিংয়ের মাধ্যমে করে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি দরজার ভেতরটা যেহেতু আলো ঢুকছে না সেখানটায় অন্ধকার করে দিচ্ছি। আমরা এখন যে শেপগুলো দিয়েছিলাম শেপগুলো একটু বোল্ড করে নিচ্ছি ঘরের, যাতে ঘরগুলো ভালোভাবে বোঝা যায়, ঘরের যে শেপটাই রয়েছে সেটি যাতে অনেক ভালোভাবে আমরা বুঝতে পারি বা দেখতে পারি, ছবিটি দেখতে যাতে অনেকটা আকর্ষণীয় হয়, দেখতে ভালো লাগে। তো বন্ধুরা আমরা এখন ঘরের শেপটাকে নিয়ে কাজ করছি। এরপরে আমরা এখন শেডিংয়ের দিকে যাব, টোটাল শেডিংয়ের দিকে। দেখা যাবে আমরা যে গাছগুলো রয়েছে গাছগুলোর শেড দিচ্ছি, তোমরা দেখতে পাবে যে গাছের লাইটটা কিন্তু আমার বাঁ পাশ থেকে আসছে, যার কারণে আমি বাঁ পাশের সাইডের গাছের যে
সাইডটা রয়েছে সেটাকে আমি লাইট রেখেছি, অর্থাৎ সেখানে সাদা অংশ রয়েছে এবং ওটার বিপরীত পাশটাকে আমি একটু কালো করে দিয়েছি, স্কেচ করে দিয়েছি, যাতে সেখানে একটু শেডটা যে পড়েছে সেটা বোঝা যায়। দেখো গাছের যে পাতা বা শেপ আমরা করেছিলাম সেখানেও লাইট শেডের কাজটা করছি। নিচের যে অংশটা সেটা একটু কালো থাকে, অন্ধকার থাকে, উপরের অংশটা সূর্যের আলো পড়ে, যার কারণে সেখানে কিন্তু তোমরা সবসময়ই সেখানে একটু সাদা বা লাইট জিনিস দেখতে পাও, কিন্তু নিচের অংশটা একটু ডার্ক থাকে সব সময়। দেখা যাচ্ছে অনেক দূরে গাছের ভেতরে যেখানে সূর্যের আলো পড়েনি বা লাইট পড়েনি, যার কারণে অন্ধকার থাকছে, সে জায়গাগুলো অন্ধকার করে দিচ্ছে। এই লাইট শেডের জিনিসটার কারণে মূলত একটা ছবি জীবন্ত হয়ে ওঠে। ছবি যত বেশি লাইট শেডের কাজ করা যায় সে তত বেশি জীবন্ত হয়ে উঠবে। সো আমরা এখানে পেছনে আমার ঘরের পেছনে যে জঙ্গলগুলো রয়েছে ওই জিনিসগুলা সেখানে আলো যাচ্ছে না বললেই চলে, যার কারণে আমি সেখানে একটু ডার্ক করে দিচ্ছি। সো গাছের উপরের অংশটাও একটু শেপ দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় যে এটি একটি গাছ, এখানে অনেকগুলো গাছ রয়েছে, একটা জঙ্গলের মতো অবস্থা। যেহেতু গ্রামে নর্মালি অনেক ধরনের গাছগাছালিই থাকে, কোনো পাড়ার মধ্যে কিন্তু মানুষ তার বাড়ির সামনে আঙিনায় আশেপাশে অনেক ধরনের গাছগাছালি রেখে থাকে। সো আমরা এরকমই একটা গাছের গাছ সমৃদ্ধ পাড়া সেখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে ডিটেলিংয়ে দিকে যাচ্ছি। এখন আমরা ঘরের পেছনে যে বন জঙ্গল রয়েছে সেগুলোকে একটু ডিটেল করছি। গাছগাছালি রয়েছে, সেগুলোর উপরে যে লাইট শেডের কাজ রয়েছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি। আমরা জানি ঘরের গ্রামে সীমানা দেওয়ার জন্য অনেক বেড়া ইউজ হয়। দেখা যাবে ঘরের পেছনে সেরে তোমরা খেয়াল করলে দেখবে অনেকগুলো বেড়ার মতো কালো কালো করে দিয়েছি। ঘরের চালগুলোকে একটু বোল্ড করে নিচ্ছি যাতে দেখলেই বোঝা যায়, একটু আলাদা করে বোঝা যায়। এখন আমরা ঘরের চালগুলোর ডিটেলসের কাজ করব। ঘরের চালের যে বিভিন্ন শেপ দেওয়া যায় এই এই ধরনের গ্রামের ঘরগুলো তো সাধারণত অত বেশি মজবুত কোনো কিছু দিয়ে তৈরি করা হয় না চালগুলো। সো এরকমই নর্মাল যে শেপ দেওয়া যায় সেই সে ধরনের শেপটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা গাছগুলোকে আরেকটু ডিটেলসে কাজ করব যাতে আস্তে আস্তে গাছগুলো দেখলে ভালো দেখা যায় ঘরের মেঝে। দেখবে তোমরা ঘরের চালের নিচের অংশটুকু একটু অন্ধকার থাকে, এই ঘরের চালগুলোকে একটু অন্ধকার করে দিচ্ছি ঘরের চালের চারপাশটা, যাতে বোঝা যায় যে সেখানে ছায়া পড়েছে, লাইটটুকু পড়েনি। বন্ধুরা, আমরা আগে যে বেড়াটি এঁকেছিলাম সেই বেড়াটি একটু ডিটেলসে কাজ করব। এখন দেখবে তোমরা যে সূর্যের আলো আসলে যেদিকে পড়ে তার বিপরীত সাইডটা সবসময় অন্ধকার থাকে, সেই অন্ধকার সাইডটাকে আমরা আঁকার চেষ্টা করছি। অন্ধকার সাইড যে আর যে জায়গায় লাইট পড়ে সেটা একটু সাদা থাকে বা একটু উজ্জ্বল থাকে। গ্রামের এই রাস্তার এই গ্রামের পাশে যে মেঠোপথগুলো বয়ে গেছে সেই মেঠোপথগুলোকে আস্তে আস্তে ডিটেলে কাজ করছি। ডিটেলে কাজ করে সেখানে কিছু ঘাস দিয়ে দিব, সেখানে যে ঝোপঝাড় রয়েছে সেই ঝোপঝাড়গুলোকে একটু ডিটেলিংয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা বেসিক্যালি এইটাকে এখন ওইভাবে ডিটেলে কাজ করব না, একটু শেষের দিকে গিয়ে আমরা এই ডিটেলের কাজটা করব। এখন মেঠোপথের আশেপাশে ঘরের যে উঠোন রয়েছে, বাড়িঘরের যে উঠোন রয়েছে, উঠোনের কাজগুলোকে একটু ডিটেলে কাজ করার চেষ্টা করছি। লাইট শেডের খেলা খেলছি, লাইট শেড দিয়ে দিচ্ছি। সো ছোট ছোট যে ঘাস ঘাস হয়েছে সেই ঘাসগুলোকে একটু আঁকার চেষ্টা করছি, সেই ঘাসের সাথে সেখানেও একটু স্কেচ করে দেব, যে একটু শেড শেড দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। আমরা ঝোপঝাড়গুলোকে এখনও কমপ্লিট করছি না, এটা জাস্ট আস্তে আস্তে একটু শেপে নিয়ে আসছি। ঘরের পেছনের যে গাছগাছালি রয়েছে সেই গাছগাছালিগুলোকে একটু লাইট শেডের আওতায় নিয়ে আসছি, লাইট শেডগুলো যাতে একটু ডিটেইলে বোঝা যায় সেই চেষ্টা করছি। পেন্সিল দিয়ে আসলে অনেক ভালো ভালো কাজ করা যায়, লাইট শেডের সম্পূর্ণ কাজটা পেন্সিল দিয়েই সবচেয়ে ভালোভাবে করা যায়। সো আসলে এই কারণেই পেন্সিলের কাজটা অনেক মজার, বেসিক কাজ হলেও পেন্সিলের দিয়ে কাজ করাটা অনেক মজার। সো দেখো আমরা উঠোনের কাজগুলোকে একটু কমপ্লিট করছি আস্তে ধীরে। এখানে উঠোনে যে লাইট শেড রয়েছে, ওই দূরে যে বলেছিলাম গাছগাছালি রয়েছে সেই গাছগাছালিগুলো একটু শেপ দিচ্ছি। সেখানে সে দূরে অনেক ধরনের কিছু থাকতে পারে, পাহাড় থাকতে পারে, আসলে দূরের জিনিস অনেক সময় অত ভালোভাবে দেখা যায় না, অস্পষ্ট কোনো কিছু মনে হয়, সেই জন্য এখানে একটু ডার্ক করে দিলাম যাতে দেখে মনে হয় আসলে যে পাহাড়ও হতে পারে গাছগাছালিও হতে পারে। এরপর বিভিন্ন ধরনের মেঠোপথ বয়ে গেছে গ্রামের চারপাশ ধরে, সেই মেঠোপথগুলোকে শেপ দিচ্ছি। গাছের চারপাশটা আরেকটু ডিটেইলিংয়ে কাজ করছি যাতে দেখতে ভালো লাগে, উঠোনটা, বাড়ির যে বারান্দা, এই জিনিসগুলো
মেঠোপথটাকে একটু শেপ দিব, একটু স্কেচ করে দিব, যাতে দেখতে বোঝা যায় এটি মেঠোপথের উপরে মাটি বালি এই সমস্ত জিনিস রয়েছে, গাছগাছালিগুলোকে একটু শেপ দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে আকাশটাকে একটু ডিটেল করে দিচ্ছি, একটু ডিটেল বলতে এটাকে আসলে ডিটেল বলা যাবে, এটা জাস্ট আমি শেপ দিয়েছি। কিন্তু আমি আমার অন্য আরেকটি ভিডিওতে আকাশ পেন্সিল দিয়ে কীভাবে সবচেয়ে ভালোভাবে আঁকা যায় সেটা নিয়ে একটা আলাদা একটা টিউটোরিয়াল করব। সো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা সেই যে ভিডিওটি অতি সহজে পেয়ে যাও। সো এখানে আমরা একটু ডার্ক করে দিলাম, এই সিনারির জন্য এই ধরনের আকাশটাই আসলে উপযুক্ত। এরপরে যে ঝুপঝাড়টা বলেছিলাম সেটা একটু ডিটেলিংয়ে কাজ করছি, যেটা দেখে অনেকটা বোঝা যায় যে ডিটেলসটা দেখে যাতে অনেকটা জীবন্ত মনে হয় সেই জন্য। সো বন্ধুরা, আমরা শেষের দিকে চলে এসেছি, এই হলো আমাদের ছবি। সাবস্ক্রাইব করো।